হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশান্ত চক্রবর্তী। তোমরা দেখছো স্টুডেন্টস টনিক। আশা করছি নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটছে। আর এই নতুন বছরেরই যারা নার্সিং অ্যাসপিরেন্টস, তোমাদের জন্য একটা খুশির খবর চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে ANM GNM 2023 যে পরীক্ষার তার ডেট কিন্তু অলরেডি আমরা জানতে পেরে গেছি। তার ডেট হচ্ছে 2 জুলাই 2023, রবিবার পড়েছে। তবে হ্যাঁ, এবারে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে গতবারে তোমাদের দুটি শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, কিন্তু এবারে কিন্তু আর দুটি শিফট নেই, একটাই শিফট রয়েছে। সেই সকল ব্যাপার নিয়ে এবং সিলেবাস সম্পর্কে পুরো ডিটেলসে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদিও এখানে লেখা রয়েছে যে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্সড শর্টলি, কিন্তু আমার কাছে যতটুকু ইনফরমেশান রয়েছে, জানুয়ারির 3rd week নাগাদ সম্ভবত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরে যাব। হয়তো জানুয়ারির 3rd week অর্থাৎ নিয়ার অ্যাবাউট 20 তারিখ নাগাদ তোমরা হয়তো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসও কমপ্লিট করতে পারবে, এটুকু ইনফরমেশান আমার কাছে রয়েছে। ওই রকম সময় নাগাদ অর্থাৎ জানুয়ারির 3rd সপ্তাহ বা 3rd সপ্তাহের পরে পরেই তোমাদের হয়তো অ্যাপ্লিকেশন প্রসেসও শুরু হয়ে যেতে পারে, এইটুকু ইনফরমেশান আমার কাছে রয়েছে। তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে একটু জাস্ট ডিটেলসে আমি শেয়ার করে নেব ANM GNM 2023 সিলেবাস, এডুকেশনাল ক্রাইটেরিয়া এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। চলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি চলে এসেছি ANM GNM এর যে ইনফরমেশান বুলেটিন wbjee দিয়েছে সেখানে। দেখো খুব সুন্দরভাবে এই ইনফরমেশান বুলেটিনে সব কিছু তোমাদের তথ্য দেওয়া রয়েছে, সেইখান থেকেই আমি তোমাদেরকে কিন্তু সব কিছু বলবো আজকে। তো সেখানেই কিন্তু এখানেও লেখা রয়েছে ডেট কবে রয়েছে পরীক্ষার, তোমরা দেখতেই পাচ্ছ 2/7/2023 সানডে। এবং দেখো টাইম শেডিউলটা কী দিয়েছে, 12:00 থেকে 1:30, দুপুর 12:00 থেকে 1:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার তোমাদের পরীক্ষা, অর্থাৎ 90 মিনিটের পরীক্ষা। এবং এখানে কিন্তু কোনো শিফটের ব্যাপারে লেখা নেই, অর্থাৎ যেটা গতবারে দুটি শিফটের পরীক্ষা হয়েছিল, এবারে কিন্তু আর কোনো শিফট থাকবে না, একটাই শিফট হবে এবং সেই শিফটেই সমগ্র পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। তার মানে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের কাছে আর হাতে 6টি মাস রয়েছে। জানুয়ারি বলতে বলতেই শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আর জুলাইয়ের যেহেতু 2 তারিখ পরীক্ষা তাই জুলাইকে ছেড়ে দিলাম আমি 5 মাস, আর জানুয়ারির এই কটা দিনকে ধরেছি আমি, তাও 6 মাস বলছি, কিন্তু 6 মাসও যদি হিসেব করে দেখো তোমাদের হাতে কিন্তু নেই, 6 মাসেরও কম সময় বাকি রয়েছে, 180 দিনেরও কম সময় রয়েছে। তো আমাদেরকে টার্গেট এমনভাবে করতে হবে যে একটা গোল বানিয়ে নিতে হবে, যেমন আমরা কোনো গন্তব্য, যেমন ফুটবলাররা তোমরা যখন নিউজ পেপার পড়ো, বিভিন্ন কোচেরা বলেন যে আমরা এখন ফাইনাল ম্যাচ বা আমরা ট্রফি জেতার দিকে এখন ভাবছি না, আমরা এখন পরবর্তী স্টেপ বাই স্টেপ এক একটা ম্যাচ ধরে এগোতে চাই। ঠিক একইভাবে তোমাদেরকেও যদি এই এক্সাম ক্র্যাক করতে হয়, যদি গভর্নমেন্ট কলেজে তোমাদেরকে র্যাঙ্ক ভালো করে চান্স পেতে হয়, তাহলে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং স্টেপ বাই স্টেপ তোমাদের স্ট্র্যাটেজি করতে হবে, যাতে এই পরীক্ষায় কীভাবে ভালো স্কোর করে ওপরের দিকে নিজেদের র্যাঙ্ককে রাখা যায়। চলো একটু সিলেবাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিই। যদিও সিলেবাসে খুব একটা পরিবর্তন নেই, সিলেবাস যাই ছিল গতবারে সেম সিলেবাস রয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 যেটা গতবারে ইন্ট্রোডিউস হয়েছিল সেই একইভাবেই কিন্তু এবারে সিলেবাস রয়েছে, যেখানে লাইফ সায়েন্স থেকে 40টি প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন, ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চেন, এবং টোটাল মার্ক্স উইল বি 50, অর্থাৎ 50 নম্বরের জীবন বিজ্ঞান থেকে কিন্তু ওয়েটেজ থাকছে। ঠিক একইভাবে ভৌত বিজ্ঞান থেকেও 25 নম্বরের ওয়েটেজ রয়েছে, যেখান থেকে 15টি কোশ্চেন থাকবে ক্যাটাগরি 1 এবং 5টি কোশ্চেন থাকবে ক্যাটাগরি 2। আচ্ছা, ক্যাটাগরি 1-2 যারা জানো না, যারা নতুন, তোমাদেরকে বলে দিই যে ক্যাটাগরি 1-এ 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের মূল্য মানে মূল্যায়ন যে হবে 1 নম্বর, ঠিক করলে 1, ভুল করলে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। আর ক্যাটাগরি 2-তে কিন্তু ভুল করলে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ক্যাটাগরি 2-র মজাটা কী জানো, ক্যাটাগরি 2-তে হচ্ছে 1-এর বেশি অপশন কারেক্ট হতে পারে, এটাই হচ্ছে ক্যাটাগরি 2-এর মজা। এবং ক্যাটাগরি 2-তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তো যখন ডিটেলসে আরও আমরা নোটিফিকেশান বেরিয়ে যাবে, যখন অ্যাপ্লিকেশান প্রসেস চালু হয়ে যাবে,
তখন আমি আরও ডিটেলসে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যখন ক্লাস শুরু হবে আরও ডিটেলস আমি তোমাদের সঙ্গে এটা আলোচনা করব। এখন মোটামুটি জেনে রাখো যে জীবন বিজ্ঞান থেকে 50 নম্বর রয়েছে, ভৌত বিজ্ঞান থেকে 25 নম্বর রয়েছে, বেসিক ইংলিশ থেকে রয়েছে 15 নম্বর, এবং ম্যাথামেটিক্স থেকে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে 10 নম্বর, এবং লজিক্যাল রিজনিং থেকেও কিন্তু রয়েছে 5 নম্বর। মোট 115 নম্বরের তোমাদের পরীক্ষা, টোটাল কোশ্চেন থাকবে 100, টাইম কত? দেড় ঘন্টা, 90 মিনিট সময়, প্রশ্ন হচ্ছে 100টি, তার মানে বুঝতে পারছ এক মিনিটেরও কম সময় তোমাদের জন্য বরাদ্দ রয়েছে। তো তোমাদেরকে আমি এখন থেকে একটা জিনিস বলে দিই, এখন কেউ যারা রিপিটার, যারা গত বছর দিয়েছিল র্যাঙ্ক ভালো হয়নি, এবারে আবার দিচ্ছ, তোমাদেরকে একটু আগে বলে দিতে চাই যে এখন থেকে তোমরা কেউ মক টেস্ট প্র্যাকটিস করতে যেও না। যদি মনে করে থাকো যে হ্যাঁ আমাদের প্রিপারেশান হয়ে গেছে, এখন শুধু মক দিয়ে যাব, তাহলে ঠিক আছে। কিন্তু যদি মনে করে থাকো যে না এখনও প্রিপারেশান ঠিকঠাক হয়নি, তাহলে এখন বাপু মক দিতে যেও না। মক টেস্ট কমপ্লিট প্রিপারেশান হওয়ার পরে মক টেস্ট দিবে। আমি বলে দেবো কখন থেকে তোমরা মক টেস্ট দেওয়া শুরু করবে, নিয়ার অ্যাবাউট এপ্রিল মাসের পর থেকে নিজেরা মক টেস্ট দিতে শুরু করবে। এখন কিন্তু কেউ মক টেস্ট দিতে যাও না, কারণ সাবজেক্টের নলেজই এখন তোমাদের কাছে ক্লিয়ার নয়। আর যারা নিউ রয়েছে, যারা নতুন এবছর দেবে, এখনও এইচএস দিচ্ছ, মানে এইচএস দেবে 2023 সালে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ওটাকে বেশি করে ফোকাস করো। এবং তার পাশাপাশি তোমাদেরকে সিলেবাসটা বলে দিলে যারা নিউ এইচএস বা নিউ ক্যান্ডিডেট এইবারে ANM GNM এর, তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে, যেখানে সিলেবাসটা তোমাদেরকে বলে দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সিলেবাসে বলছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবাস অফ রিকগনাইজড বোর্ডস অর কাউন্সিলস। মানে পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের যে মাধ্যমিকের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্কের সিলেবাস রয়েছে মাধ্যমিক লেভেল পর্যন্ত, মাধ্যমিক মানে শুধু ক্লাস 10 নয়, মাধ্যমিক লেভেল পর্যন্ত, ওটাই কিন্তু তোমাদের এই ANM GNM এন্ট্রান্স এক্সামের কিন্তু সিলেবাস। এবং কী বলছে, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দি 12th স্ট্যান্ডার্ডস কারিকুলাম। অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি এবং লজিক্যাল রিজনিং 12th স্ট্যান্ডার্ডের। লজিক্যাল রিজনিং অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ডের হয় না, লজিক্যাল রিজনিংই হয়, যখন আমি করাবো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার কিন্তু নেই। কারণ কিছুদিন আগেই যারা ক্লাস 8-এর বাচ্চাদের একটা পরীক্ষা হয়, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সাম, ক্লাস 8-এর স্কলারশিপ এক্সাম হয়, অনেকে হয়তো দিয়ে থাকলেও দিয়ে থাকতে পারো, তাদেরকে আমি কিন্তু লজিক্যাল রিজনিং ক্লাস করিয়েছিলাম। ওদের যে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বলে একটা পার্ট থাকে, স্টুডেন্টস অনেক ফাউন্ডেশন চ্যানেলে গিয়ে তোমরা দেখতেই পারো, ওদের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের যে পার্টে 90টা কোশ্চেন ছিল, ওই 90টা কোশ্চেনে কিন্তু কমন এসছে। কোথা থেকে? আমি যেগুলো পড়িয়েছি, আমি বলছি না কোশ্চেন আমি লাগাতে পেরেছি, আমি বলছি কমন এসছে কোথা থেকে, আমি যেগুলো পড়িয়েছি, মানে যেই যেই চ্যাপ্টারগুলো আমি কভার করেছি ওই চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেনগুলো এসছে, এবং আমি যেই টাইপগুলো করিয়েছি। রিজনিং একটা বিশাল সমুদ্র রয়েছে, কিন্তু রিজনিংয়ের মধ্যে আমাদেরকে জানতে হবে বিভিন্ন পরীক্ষায় কোন ধরনের টাইপ পড়ে। তো ওদের পরীক্ষায় যে আমি অ্যানালাইসিস করে যেটা বের করতে পেরেছিলাম, ওদেরকে আমি সেইভাবেই প্রিপারেশান করিয়েছিলাম। তো তোমাদের যে গত 2 বছর যেভাবে পরীক্ষা হয়েছে, যে 4টে সেট আমরা পেয়েছি মডেল সেট, সেটাকে কিন্তু আমি অ্যানালাইজ করে তোমাদের জন্য আমি রিজনিং করাবো। এমন নয় যে বিশাল কিছু করে দেবো, ব্যাংকিং লেভেলে রিজনিং করে দেবো, তা কিন্তু নয়। যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই লেভেলেরই রিজনিং আমি করাবো, তার জন্য তোমাদেরকে স্টুডেন্টস টনিকের সঙ্গে জুড়ে থাকতে হবে, ঠিক আছে? লজিক্যাল রিজনিং বলে দিলাম 12th স্ট্যান্ডার্ড বলে কিছু হয় না। এবারে বলছি ইংলিশ, ইংলিশ কী বলছে 12th স্ট্যান্ডার্ড? বাবু দেখো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, নম্বর ভালো করতে হবে, তো ইংরেজিতে নম্বর ভালো তোমাদের যেমন সেখানেও করতে হবে, ঠিক তেমনইভাবে এখানেও কিন্তু ইংরেজি থেকে 15 নম্বরের কোশ্চেন আসবে, অর্থাৎ 15টি নাম্বার থাকবে। তো যদি উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের প্রিপারেশান সঠিক থাকে, ইংরেজি কিন্তু অসুবিধে হওয়ার কথা নয়। কারণ গ্রামারটা যদি তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এখানেও পারবে। হ্যাঁ, ভোকাবুলারি একটু আটকানোর ব্যাপার রয়েছে, তো সেটা আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি প্রত্যেক দিন যখন আমি অঙ্কের ক্লাস নেব, বা যেখানেই যখন যেই ক্লাস নেব, সেই প্রত্যেকটি ক্লাসে 5টা করে ভোকাবুলারি তোমাদের সঙ্গে আলোচনা করার, যাতে তোমরা রোজ সেই 5টা করে ভোকাবুলারি প্র্যাকটিস করতে করতে যখন জুলাইয়ের 2 তারিখ তোমাদের পরীক্ষার ডেট আসবে, সেই সময় তোমাদের ভোকাবুলারি একটা স্ট্রং বেস তোমরা তৈরি করে নিতে পারবে। তাই প্রত্যেকটি ক্লাসে যখন আমি ভোকাবুলারিগুলো দেব, মন দিয়ে টুকবে এবং সেটাকে প্র্যাকটিস করবে, সেটাকে ঠোঁটস্থ করবে। এইভাবেই কিন্তু আমাদেরকে
ইংলিশটা প্রিপারেশন নিতে হবে। আর জেনারেল নলেজ টুয়েলথ স্ট্যান্ডার্ড বলেছে মানে বেসিক্যালি যদি আর্টসের স্টুডেন্টরা হও, তোমরা যাদের পলিটিক্যাল সায়েন্স বা জিওগ্রাফি টিওগ্রাফি রয়েছে ওইখান থেকে কোশ্চেন আসে। কিন্তু আমি লাস্ট দু বছরে যেভাবে কোশ্চেন দেখেছি টুয়েলথ স্ট্যান্ডার্ড বলে জেনারেল নলেজের কিছু হয় না, যেগুলো স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আছে, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আছে। তো ওটাও আমি তোমাদেরকে কিন্তু আলোচনা করব যে কীভাবে জেনারেল নলেজটাকেও তোমাদেরকে পড়তে হবে যখন জেনারেল নলেজের ক্লাস নেব, যখন জেনারেল নলেজ স্ট্র্যাটেজি সেশন নেব, দেন তোমরা সেটা ভালোভাবে আরও ভালোভাবে সেটা বুঝতে পারবে। এবারে আসি, আমি মেনলি তোমরা জানো যে আমি মূলত গণিতটাই পড়াই, ম্যাথটাই পড়াই, তো ম্যাথটাই আমি মেনলি তোমাদের নেব এবং রিজনিংটাই আমার প্রধান ফোকাস থাকবে। অর্থাৎ আমি শুরু করব অঙ্ক এবং রিজনিং এই দুটি পোর্শন দিয়ে, এবং তারপরে আমি আস্তে আস্তে ভৌতবিজ্ঞান এবং জেনারেল নলেজে যাব, এবং তারপরে লাইফ সায়েন্সটা আমি দেখছি কোনো স্পেশাল কোনো টিউটরকে দিয়ে যদি করানো যায় বা পরে যদি, সেটা একটু পরের কথা, পরে একটু বলছি। কিন্তু মনে রাখবে যে জীবন বিজ্ঞান থেকে কিন্তু 50 নাম্বারের কোশ্চেন রয়েছে, তার মানে জীবন বিজ্ঞানটাকে সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে চলতে হবে। লাইফ সায়েন্স থেকে 50 নাম্বার রয়েছে, তাই এখন থেকেই তোমাদেরকে বলছি 8, 9, 10 মধ্যশিক্ষা পর্ষদের যে জীবন বিজ্ঞান বইটি রয়েছে সেই বইটি কালেক্ট করো, যে সিলেবাস অনুযায়ী পড়তে আরম্ভ করো, থরলি বইটা পড়তে থাকো, দেন বুঝতে পারবে ভালোভাবে। এবং যারা 11-12 সায়েন্স নিয়েছো, যাদের বায়োলজি রয়েছে, তাদের ক্ষেত্রে আশা করছি লাইফ সায়েন্সটা প্রবলেম হবে না প্র্যাকটিসের মধ্যে, কারণ তোমাদের তো সামনে HS রয়েছে। 9-10 যেটা সিলেবাস রয়েছে জীবন বিজ্ঞানের, সেটাকেই 11-12 আরও ইলাবোরেট করে রয়েছে, আরও বেশি মাত্রায় রয়েছে। তাই তোমরা এখন বর্তমানে তোমরা উচ্চ মাধ্যমিকের অনেকটা গভীরে জানছো, তো সেটারই মূলত ওপরে ওপরে প্রশ্ন আসে। কিন্তু আমি যা দেখেছি গত দু বছরের প্রশ্নে, বিশেষ করে গত বছরের প্রশ্নে, জীবন বিজ্ঞান থেকে কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। তাই জীবন বিজ্ঞানটাকে কিন্তু গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে। তাই বারবার বলছি, এখন থেকেই যদি পারো 9-10 এবং ক্লাস 8-এর জীবন বিজ্ঞান বইটাকে থরোলি লাইন বাই লাইন পড়তে থাকো, বুঝতে থাকো। যখন আমি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করবো বা যদি কোনো স্পেশাল এডুকেটর তোমাদের সঙ্গে এই জীবন বিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন, তখন তোমরা সেটাকে আরও ভালোভাবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু এখন তোমাদের প্রধান টার্গেট হবে 9-10 এবং ক্লাস 8-এর জীবন বিজ্ঞান বইটি কালেক্ট করে নিয়ে ওটাকে পড়তে থাকা থরলি লাইন বাই লাইন। আর ভৌতবিজ্ঞান আমি যেভাবে পড়াবো সেভাবে তোমরা একটু ফলো করবে। আমি মূলত তোমাদের অঙ্ক নেব, রিজনিং নেব, এই দুটো দিয়ে শুরু করব, তারপরে কিন্তু ভৌতবিজ্ঞান এবং জেনারেল নলেজ এই দুটোতে আমি ফোকাস করব। এবং লাইফ সায়েন্স এবং ইংলিশটা আমি কিছু এখন বলছি না, দেখছি যদি কোনো এডুকেটরকে দিয়ে তোমাদেরকে ওটা প্র্যাকটিস করানো যায়। তো এই মুহূর্তে তাহলে দুটো ব্যাপার রয়েছে, দুটো ব্যাপার কি, একটা হচ্ছে যারা নতুন দেবে এবছর, যারা অর্থাৎ এই বছর 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে ANM GNM দিতে যাবে, আর একটা যারা রিপিটার, গত বছর হয়তো কোনো কারণে একটু র্যাঙ্ক পিছিয়ে গেছে, সরকারি কলেজ টার্গেট করছিলে, তো তারা। প্রথমে আমি বলবো যারা এই বছর টার্গেট করছো, যারা এই বছর নতুন HS দেবে, তোমাদেরকে একটাই কথা বলবো, যেভাবে পড়ছো তোমরা HSটাকে মন দিয়ে পড়তে থাকো, উচ্চ মাধ্যমিকটাকে ভালো করে প্রিপারেশান নিতে থাকো, এবং ইংলিশের পার্টটাকে একটু ফোকাস করো বাবু। ইংলিশ কিন্তু তোমাদের HS লেভেলের বলেছে, মানে কি HS লেভেলে তোমাদের যেটা ইংলিশ আছে ওটা লাগবেই। তো সুতরাং ইংলিশটাকে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো, এবং আমি যে ইউটিউবে যেগুলো ফ্রি সেশনগুলো নেব সেখানে যদি একটু সময় করে একটুখানি টাইম বের করতে পারো। এই মুহূর্তে ম্যাথের আমি বেশি ক্লাসও নেব না, যেমন নয় যে রোজ ক্লাস নেব, কিন্তু যে কটা ক্লাস নেব যদি একটু ফাঁকা টাইমে সময় বের করতে পারো, ইট উইল বি বেটার। আদারওয়াইজ HSটাকে ফোকাস করার পরে, HS শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একদম জোর কদমে লেগে পড়তে হবে। এবারে আসি যারা রিপিটার, যারা গত বছর কোনো কারণে একটুর জন্য মিস হয়ে গেছে, তাদেরকে বলছি ক্লাস শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। শীঘ্রই বলতে আশা করছি আমি জানুয়ারি মাসে কোনো এখন ক্লাস নিতে পারবো না, কারণ আমার নিজের কিছু ব্যস্ততা রয়েছে। অলরেডি স্টুডেন্টস ট্রনিক্স ফাউন্ডেশন যে চ্যানেলটা রয়েছে, তোমাদের ছোটো ছোটো ভাইদের যেটা 9-10 ক্লাস চলবে, তাদের 10-এর ক্লাস শুরু হয়েছে, 9-এর ক্লাসও শুরু করতে হবে আমাকে। তো এই শিডিউলগুলো আমি একটু ম্যানেজ করতে করতে জানুয়ারির শেষ উইক পর্যন্ত হয়তো লেগে যাবে তোমাদের ANM GNM-এ ক্লাস শুরু করতে ইউটিউবে। তার মাঝখানে আমি নর্মালি যেরকম কিছু ট্রিক্স, ট্রিকি ম্যাথের যেরকম ট্রিক্সগুলো বলছি বর্তমানে, কিছুদিন আগে সিম্পলিফিকেশনের করিয়েছিলাম, তো ওগুলো আমি তার মাঝখানে আমি আপলোড করতে থাকবো, সেগুলো তোমরা ফলো করতে পারো, কারণ ওখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসলেও আসতে পারে। এবারে তোমাদের কাজ কি, যখন ক্লাস শুরু হবে আমার চ্যানেলে তখন তো তোমরা অবশ্যই ফলো করবে, মানে মন প্রাণ দিয়ে যদি ফলো করতে পারো তাহলে অবশ্যই ক্র্যাক করতে পারবে। এছাড়া আমি গুগল মিটে একটা লাইভ ক্লাস নেব, একটা কোর্স লঞ্চ করতে চলেছি, সেটা আমি এখনও
পুরোপুরিভাবে বিস্তারিতভাবে আলোচনা করছি না, তার কারণ হচ্ছে আমি এখনও পুরোপুরিভাবে রুটিনটাকে সাজিয়ে নিতে পারছি না। আমি রুটিনটা যখন সাজিয়ে নেবো আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলে দেবো, একটা পেড কোর্স। এবং এখানে শর্ত একটাই থাকবে, যারা টাকা দিয়ে পড়বে, যদি আমি ভেবেছি একটা সারপ্রাইজ, তো সারপ্রাইজটা সারপ্রাইজই রাখি, সারপ্রাইজটা আমি পরে রিভিল করবো, এখন তোমাদেরকে বলছি না। তো তোমাদের এখন প্রধানত কাজ হবে, যারা রিপিটার তোমাদের প্রধান কাজ হবে, অনেক সময় আছে, যদি কলেজে ভর্তি হয়ে থাকো অসুবিধে নেই, কলেজের পড়াশোনাটা আমরা জানি সেমিস্টার সিস্টেমে এখন কীভাবে পড়াশুনো হয়। আর যারা একদম বাঙ্ক দিয়েছো, কলেজেও ভর্তি হওনি, তো তোমাদের দুজো মানে দুটি দলের ক্ষেত্রেই বলছি, যারা কলেজে ভর্তি হয়ে গেছো, যারা বাঙ্ক দিচ্ছ, যারা বাড়িতে বসে আছো, দুজনের ক্ষেত্রেই বলছি 9, 10, 8 ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বইটা ভালো করে পড়তে থাকো এখন থেকে। ভৌতবিজ্ঞানটাকে এখন স্কিপ করলেও চলবে, কিন্তু জীবনবিজ্ঞানটাকে এখন ভালো করে পড়তে থাকো। বারবার বলছি 50 নম্বরের কোশ্চেন জীবনবিজ্ঞান থেকে, মানে 50 মার্কস থাকবে জীবনবিজ্ঞান থেকে, তাই জীবনবিজ্ঞানটাকে 9, 10 এবং 8 বই থেকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এর পাশাপাশি ইংলিশের যখন আমি ক্লাস শুরু করবো সেই ভোকাবুলারিগুলো ফলো করবে, একটু ইংলিশ নিউজ পেপারগুলো ফলো করো, দিলে ওখানে কিছু কিছু নতুন টার্ম তোমরা দেখবে যেগুলো কিন্তু ভোকাবুলারি ইম্প্রুভ করতে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। তার পাশাপাশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সকে ফলো আপ করো। তোমাদের জুলাইতে পরীক্ষা হবে, তার মানে ডিসেম্বর থেকে মে মার্চ মাস পর্যন্ত যেই সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এপ্রিল থেকে কোশ্চেন আসা খুবই চান্স কম, কিন্তু নভেম্বর 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হবে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমরা একটু ফলো আপ করো। আর যারা নতুন এবছর এইচএস দিচ্ছ, যারা নতুন এবারে এএনএম জেনে দিবে, তোমাদেরকে একটাই কথা বলছি, উচ্চ মাধ্যমিকটাকেই ফোকাস করো, ভালো করে ওই প্রিপারেশানটা নাও, তার মাঝখানে যদি সময় হয় ইউটিউবে মাঝে মাঝে এসে ক্লাস করবে। তোমাদের জন্য আমি থাকবো অবশ্যই, যখন এইচএস শেষ হয়ে যাবে তারপরে একদম পুরোপুরি ফুল দমে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। টেনশান নেই লেনেকা, টেনশান খালি দেনেকা, ঠিক আছে? ডোন্ট গেট ফিয়ার বিকজ আই এম হেয়ার। এই বলেই আজকে এই ভিডিওটি আমি শেষ করছি, যেখানে আমি তোমাদেরকে বলেই দিলাম যে 2 জুলাই কিন্তু এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম হবে। আশা করছি জানুয়ারির 3rd week নাগাদই আমরা আরও স্পষ্ট জানতে পেরে যাব অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে। আমার যতদূর মনে হচ্ছে জানুয়ারির 3rd week নাগাদই হয়তো আমরা অ্যাপ্লিকেশানের ডেটটা পেয়ে যাব, বা ওই সময় হয়তো অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেলেও হয়ে যেতে পারে। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশুনো করতে থাকো। ওকে, জয় হিন্দ।